আচ্ছা, এখন রায়তাটা নিয়ে নিয়েছি, আর এখন টেস্ট করে দেখা যাক রায়তাটা কেমন। আসলে একটু টক শো বাসি হয়ে গেছে এমন, এটার মধ্যে একটা হ্যাঁ স্মেল আসতেছে, একটা বাসি বাসি, যদিও রায়তার মধ্যে এরকম স্মেল আসে না। এই যে হান্ডি ভর্তি বিরিয়ানিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ছিল চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানি, এবং এর মধ্যে ছিল প্রচুর পরিমাণে চিকেন, কিশমিশ, মশলা, ধনে পাতা, পুদিনা পাতা, আরও কত কি। সেই দিনের এক্সপিরিয়েন্সটা ছিল টোটালি আমাদের জন্য ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স, বিকজ আমরা বলতে গেলে মিরপুরের মধ্যে এত সুন্দর একটা রুফটপ রেস্টুরেন্ট খুবই কিন্তু কম চোখে পড়ে, আর সেখানে যদি আপনার এই প্রতিটা খাবারের আইটেমসগুলো হয়ে যায় বাজেট ফ্রেন্ডলি, তখন কিন্তু পুরো ভাবটাই আলাদা। আর এই রেস্টুরেন্টটি দেখতে অনেকটাই একটা রিসর্টের মতো, যার কারণে আপনারা যদি দিনের বেলা যান তখন একটা অনুভূতি পাবেন, যদি রাতের বেলা যান তখন একটা ভিন্ন রকমের অনুভূতি পাবেন। আর এখানে স্পেশালি শ্যুট করার জন্য কিন্তু পারফেক্ট একটা প্লেস, বিকজ দিনের বেলা আপনারা এখানে পর্যাপ্ত পরিমাণে সানলাইট পেয়ে যাচ্ছেন, এবং রাতের বেলা ওদের যে লাইটিংসগুলো থাকে প্রতিটা ল্যান্টার্নের এতটা সুন্দর আর চমৎকার যে তখনও কিন্তু আপনাদের ছবি প্রতিটাই খুবই চমৎকার আসবে। আর আমরা বাঙালিরা কিন্তু একটু ছবি প্রেমিক বেশি, তো ওদের বাইরেও বসার অ্যারেঞ্জমেন্টস ছিল, ভিতরেও বসার অ্যারেঞ্জমেন্টস ছিল। যাদের গরম নিয়ে কমপ্লেইন্টস আছে তারা কিন্তু ভিতরে এত সুন্দর একটা প্লেসের মধ্যে যে বসে নিতে পারবেন, আর কার্টেন্সগুলো এত সুন্দর লাগছিল দেখতে। সবচেয়ে মজাদার বিষয় হলো ওদের বাইরেও অনেক প্লান্টস ছিল, ভিতরেও প্রচুর প্লান্টস ছিল, এবং পুরো থিমটাই একটা ঘরোয়া পরিবেশের গ্রামের মতো করে খুব সুন্দর এবং মনোরমভাবে করা। তো এই জায়গাটা দেখলেই যে কেউ আকৃষ্ট হয়ে যাবে, জায়গাটা প্রতিটা দিক থেকে সব কিছুর একটা ব্যালেন্স আছে। শুধুমাত্র একটাই কমতি ছিল, ওদের খাবারগুলো আর একটু ইম্প্রুভ করলে একদম টেন অন টেন জায়গাটা, বিকজ ওদের যে লোকেশনটা খুবই ইজিলি পৌঁছে যাওয়া যায়, এবং ওদের যে প্রতিটা প্লেসের এভাবে যে সাজানো গুছানো এবং প্রতিটা সেক্টরে গেলে একটা ভিন্ন ভিন্ন এক্সপিরিয়েন্স পাওয়া যাবে, বাবুই পাখির বাসা থেকে শুরু করে প্রতিটা জিনিস চমৎকার। চালগুলো এখনো মানে প্রপারলি কুক না, এখন অনেক শক্ত শক্ত আছে, বাট টেস্ট নিয়ে যদি বলি টেস্ট দিবেন, চালগুলো এখনো কাঁচা শক্ত শক্ত। রিভিউ শুনে তো বুঝেই গেলেন খাবারটা কেমন ছিল, আর আমরা পাঁচজন বান্ধবীরা সেদিন খুবই মজা করে নিয়েছিলাম। আর তারই সাথে কিন্তু এখানে একটা সুন্দর ফ্ল্যামিঙ্গোর সাথে পানির সামনে বসে থাকার মতো একটা সুন্দর জায়গা আছে, এখানে আপনারা ফটো সেশন করতে পারবেন, বাগান বিলাস পেয়ে যাবেন, দোলনায় বসে দোল খেতে পারবেন। তো আর কি চাই, আমাদের জন্য ছিল এটা সেরা একটা এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, স্টে হেলদি, বি সেফ, এন্ড এক্সপ্লোর নিউ ফুডস উইথ ভোজন ব্লগস। আল্লাহ হাফেজ।